হ্যালো গাইস, গুড আফটারনুন জানাই সমাজের সবাইকে। এখন প্রায় বাজে 3টে, তো সবাই মাত্র কলেজ থেকে বাড়ি ফিরলাম। আমি তো ফিরে নিয়ে এখন একটা জিনিস করব, তো তোমাদেরকে সেটা শেয়ার করব। তো ভিডিওটা এন্ড অবধি দেখো, কী বানাবো সেটা দেখে নেবে। তো বানাবো বলতে গেলে যে আম পোড়া শরবত যেটা বলে না, আমটাকে উনানের মধ্যে রান্নার পরে দিয়ে দিয়েছিল মা, পুড়ে গেছে সেটা। তো এবার ওটাকে শরবত বানাবো। গরমের সময় খুব খুব ভালো লাগে, টেস্টি টেস্টি, আর ফ্রিজের জল দিলে তো আরও অসাধারণ। তো চলো তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখা দিচ্ছি। দেখছো আম দুটো, তো এই দুটো হচ্ছে গিয়ে পুরো পুড়ে গেছে। হ্যাঁ, আমরা হয়ে গেছে, উনানের মধ্যে দেওয়া ছিল, আমি সবে এসে এটাকে তুললাম। এটাকে শরবত বানাবো। শরবত বরফ দিয়েছি। সুন্দর হয়েছে এটা, তোমরাও বাড়িতে তৈরি করে দেখতে পারো, গরমের সময় খুব খুব সুন্দর লাগে। আর কটা রকম ভাবে বরফ দিয়ে দেবে এর উপরে, তো আরোই সুন্দর লাগে। দারুণ হয়েছে, তোমরা ট্রাই করতে পারো। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো টাটা, দেখো নতুন ভিডিও।